ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি আজ আবার একটা রিভাইজড শিডিউল প্রকাশ করলো। গতকাল 18/9/2024 একটা রিভাইজ শিডিউল প্রকাশ করছিল, তোমরা সেটা শুনেছো। আজ কিন্তু আবার ফাইনালি আরেকটা রিভাইজ শিডিউল প্রকাশ করলো, দিনক্ষণ সম্পূর্ণ পরিবর্তন করে। তাই তোমরা যারা এই মুহূর্তে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ে ব্যস্ত রয়েছো, তাদের কাছে নোটিফিকেশানটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে তোমরা মন দিয়ে দেখবে, সেই সঙ্গে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি নোটিফিকেশান বেরোলো এবং কোন কোন ডেটগুলো পরিবর্তন হয়ে কি হলো। দেখে নাও, ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং, এখানে ক্লিক করলে দেখো, ওই দেখো আজকেই দেখো রিভাইজ শিডিউল অ্যাজ অন 19/9/2024, গতকাল ছিল রিভাইজ শিডিউল, অর্থাৎ এইটা গতকাল প্রকাশিত হয়েছিল। দেখো লাস্ট ডেট অফ কাউন্সিলিং বা টোটাল প্রক্রিয়া শেষ হচ্ছিল 4/11/2024, আর আজকে দেখো যে রিভাইজ শিডিউলটি প্রকাশিত হলো তার কিন্তু লাস্ট ডেটও রয়েছে 4/1/2024। কিন্তু মধ্যিকারে যে সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়ার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, পাবলিকেশন অফ রেজাল্ট, অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাডমিশান অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, এ সমস্ত ডেটগুলো কিন্তু একদিন করে এগিয়ে এসছে। দেখে নাও, প্রথম যে পাবলিকেশন অফ রেজাল্ট ফর রাউন্ড টু ছিল, যেটা 25 তারিখ ছিল, দেখো গত মিটিং গত দিনের যে নোটিশ ছিল, দেখো 25/9/2024 আফটার 2 PM রেজাল্ট পাবলিশ করার কথা ছিল, কিন্তু নতুন নোটিফিকেশানে দেখো দিয়েছে পাবলিকেশন অফ রেজাল্ট 24/9/2024, কিন্তু আফটার 4 PM। আর অনলাইন চয়েস ফিলিং, চয়েস লকিং, এটা চলবে 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। এরপরে অ্যাডমিশান আর রয়েছে 25/26/3/4, এখানে ছিল 3/4/5, তিনটে ডেট ছিল, দেখো 3/4/5 গতদিন, কিন্তু দেখো পরিবর্তন হয়ে গেছে 25/26/3/4। এইভাবে দেখো প্রত্যেকটা রাউন্ড, দেখে নাও রাউন্ড 3 অনলাইন রেজিস্ট্রেশনের ডেট দিয়েছে 8/10, এখান থেকে 11/10 পর্যন্ত অনলাইন ফিজ পেমেন্ট হবে 8/10 থেকে 11/10, অর্থাৎ ওই একই সঙ্গে চলবে রেজিস্ট্রেশন এবং অনলাইন ফি পেমেন্ট। তারপরে দেন সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, ভেরিফিকেশান অফ ক্যান্ডিডেট চলবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে 14/15, পাবলিকেশান অফ লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট, তারা সেটা বেরো প্রকাশিত হবে 16/10, অনলাইন চয়েস ফিলিং 16/17, পাবলিকেশান অফ রেজাল্ট রাউন্ড 3 21/10/2024। তারপরে আবার সেই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 22/23, তারপরে দেখো অনলাইন রেজিস্ট্রেশন ফর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হবে 24/25, অনলাইন ফিজও 24/25, তারপরে দেখো রেজিস্ট্রেশনের পর ফি পেমেন্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 26, পাবলিকেশান অফ লিস্ট সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট 28/10, অনলাইন চয়েস ফিলিং, চয়েস লকিং 28/29/10 অক্টোবরের, পাবলিকেশান অফ অ্যালটমেন্ট অফ রেজাল্ট অনলাইন স্টে ভ্যাকেন্সি এটা 1 নভেম্বরের 1 তারিখ, আর সব শেষ রিপোর্টিং, অ্যাডমিশান এই সমস্ত কিছু শেষ হবে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। তা টোটাল প্রক্রিয়া শেষ হতে হতে 4 নভেম্বর, একটা দীর্ঘ সময় এখনো বাকি তোমাদের এই টোটাল প্রক্রিয়া কমপ্লিট হতে। এবং সবশেষে দেখো 19 তারিখ, অর্থাৎ আজকের ডেট দিয়ে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই পাবলিকেশান বা এই রিভাইজড নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে এই নোটিফিকেশানটি দেখার পর প্রত্যেকে আবার নতুন করে প্ল্যানিং করার একটা সুযোগ পাচ্ছ। তাই চটপট প্ল্যানিং, চয়েস ফিলিং রাউন্ড টুর জন্য সিট অত্যন্ত কম। আমরা আশা করছিলাম নতুন কিছু কলেজ যোগ হবে, দেখা যাক রাউন্ড থ্রিতে সেইটা যোগ হয় কিনা। আর সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। প্রত্যেকে তোমরা ভিডিওটি যেমন দেখবে, আর সেই সঙ্গে বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে। থ্যাংক ইউ।